হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শাকিল। আজ দেখব কিভাবে উইন্ডোজ 10 এর ডিফল্ট ফিচার কর্টানা ডিজেবল করব। কর্টানা হচ্ছে অ্যান্ড্রয়েডের গুগল অ্যাসিস্ট্যান্টের মতো একটি ফিচার, কিন্তু অতটা স্মার্ট কিংবা কার্যকরী না, তাই বেশিরভাগই মানুষই এই ফিচারটি ব্যবহার করে না। আপনিও হয়তো করেন না। ব্যবহার না করলেও কর্টানা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, যার কারণে র্যাম কনজিউম করে এবং পিসি স্বাভাবিক কাজে ব্যাহত হয়। তাই এই ফিচারটি ডিজেবল করে দেওয়া রীতিমতো ফরজ। আপনারা দেখতে পাচ্ছেন কর্টানা ব্যবহার না করলেও একটা প্রসেস ব্যাকগ্রাউন্ডে রানিং আছে, যেটি র্যামের উপর প্রেশার দিচ্ছে। ডালি ডিজেবল করার পরেই প্রসেসটি আরও রান হবে না এবং র্যামে কিছু জায়গা খালি হবে। চলুন দেখা যাক কিভাবে কর্টানা ডিজেবল করতে হবে। প্রথমে রান কমান্ড চালু করতে হবে। অনেক পুরো উপায়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ কি এবং আর কি একসাথে প্রেস করা। রান ওপেন হওয়ার পর টাইপ করুন রেগেডিট regedit, তারপর এন্টার কি চাপুন বা ওকে বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রি উইন্ডো ওপেন হওয়ার পর বাম পাশের মেনু থেকে খুঁজে নিন এইচটি লোকাল মেশিন এবং পাশের ছোট অ্যারো বাটনে ক্লিক করে এক্সপ্যান্ড করুন। তারপর সফটওয়্যার এক্সপ্যান্ড করুন। এইবার পলিসি খুঁজে বের করুন। এইসব খোঁজার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে অক্ষরানুসারে খুঁজে নেওয়া। পলিসির নিচে মাইক্রোসফট সিলেক্ট করুন। এইবার মাইক্রোসফট সিলেক্ট রেখেই ডান দিকের সাদা অংশে যান এবং মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এখন উইন্ডোজ সার্চ সিলেক্ট রেখে ডানের সাদা অংশে যান, মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং ভিউয়ার 32 বিটকে সিলেক্ট করুন। নতুন উইন্ডোতে হেক্সা ডেসিমাল সিলেক্ট করুন। ভ্যালু ডাটাতে 0 দিলে ডিজেবল এবং 1 দিলে এনাবল হবে। আমরা 0 দিয়ে ডিজেবল করব। ওকে ক্লিক করুন। আবার উইন্ডোজ কি এবং আর কি একইসাথে চেপে রান চালু করুন। লিখব gpedit.msc, তারপর ওকে ক্লিক করুন। এরপর ওপেন হবে লোকাল গ্রুপ পলিসি এডিটর। নিচের অপশন গুলো থেকে প্রথমে কম্পিউটার কনফিগারেশন সিলেক্ট করব, এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এক্সপ্যান্ড করব। নিচের দিকে উইন্ডোজ কম্পোনেন্টস এক্সপ্যান্ড করব, স্ক্রল করে নিচে থেকে সার্চ খুঁজে সিলেক্ট করব। তারপর ডান পাশে কিছু অপশন আসবে, আমরা অপশন গুলোতে যাব। অ্যালাউ কর্টানা অপশনটি খুঁজে নিব এবং ডাবল ক্লিক করব। নতুন যে উইন্ডো ওপেন হবে উইন্ডোতে আপনারা অবশ্যই এনাবল দেখবেন। আমি যেহেতু আগে ডিজেবল করেছিলাম এজন্য আমারটা ডিজেবল দেখাচ্ছে। আপনারা এনাবলকে ডিজেবল করে দিবেন। নিচে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করুন। ব্যাস, এইবার রিস্টার্ট করলেই দেখবেন কর্টানা আর রান হচ্ছে না, কিন্তু উইন্ডোজ সার্চ আগের মতোই কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।